ইডেন গার্ডেন্সের পাশে এই ময়দান মাঠে অনুশীলনে ব্যস্ত খুদে ক্রিকেটার, কোচ এবং কলকাতার স্থানীয় ক্লাবগুলোর সদস্যরা। যে শহর থেকে ক্রিকেটের উপন্যাস পেয়েছে সৌরভের মতো অলরাউন্ডার, সেরা সফল অধিনায়কের ইতিহাস কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো বিশ্বসেরা ক্রিকেটারের জীবনের প্রথম ক্রিকেট শেখা শুরু যে শহর থেকে, সেই শহরের ক্রিকেট ভক্তরা যে বাড়তি গুরুত্ব রাখেন সেটা বলার অপেক্ষায় রাখে না। কলকাতার খুদে ক্রিকেটারদের অনেকেরই দাবি, এবার KKR টিমে নেয়া হোক বাংলাদেশের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদকে। শুধু নেয়ারই দাবি করেননি, ময়দানের প্র্যাকটিসে অংশ নেয়া তরুণ এই ক্রিকেটাররা। তারা বলছেন KKR-এ একজন দক্ষ পেসারের ঘাটতি পূরণ করতে পারেন তাসকিন। তাসকিন আমাদের খেলুক, ভালো বল করছে, দুই ইয়ে থেকে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো বল করেছে। খারাপ হবে না, কেন পেস বলার হিসেবে ও একটু নাম করেছে। আচ্ছা প্লেয়ার হ্যাঁ, जाहिर सी बात है, जो भी प्लेयर है अच्छा लगेगा, टीम में आएगा, खेलेगा। उन लोगों के लिए काफ़ी बेनिफिशियल होगा क्योंकि वो क्वालिटी पेस बॉलर हैं और KKR को चाहिए भी क्वालिटी पेस बॉलर्स। लास्ट ईयर उतना हम लोग को देखने नहीं मिले, इस बार आएंगे तक्षण काफ़ी বেটার কর সকতা KKR কো BRB কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ BRB কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী 19 ডিসেম্বর দুবাইয়ে। IPL এর আসরে 4 মাস আগেই KKR অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করেছে বৃহস্পতিবারই। যা রটে তা কিছুটা তো বটেই। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে খবর আসছিল যে এবারের অর্থাৎ 2024-এর IPL এর কলকাতা দল অর্থাৎ KKR-এ সামিল হতে পারেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। আর ইডেন গার্ডেনের পাশে এই ময়দান মাঠে এসে ক্রিকেট ভক্তদের সাথে কথা বলে জানা গেল তারা কিন্তু এই ধরনের কথায় উচ্ছ্বসিত। অর্থাৎ শুধুমাত্র রটনা নয়, স্থানীয় মানুষ অর্থাৎ কলকাতার ক্রিকেট ভক্তরা কিন্তু চাইছেন সামিল হন তাসকিন আহমেদ KKR টিমে। কলকাতার ময়দান মাঠ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।